উর্দু একজন কবির এই লেখাটা বাংলায় অনেকটা এরকমই দাঁড়ায়। সেই ভালোবাসা আমিও করেছি যে ভালোবাসায় প্রেমিকা চলে যায়, তারপর থেকে যায় শুধু দীর্ঘশ্বাস আর আজীবন ভালোবাসা এক এক। এটা বিবাহিত কি অবিবাহিত আমি জানি না, কিন্তু এটা জানি যে আজকের এই মঞ্চে ফয়সালা হবে কখন আসলে ভালোবাসা সুন্দর, বিয়ের আগে না পরে। শেষ বক্তা যারা ব্যাচেলার আছেন, আপনাদের শেষ আশ্রয়স্থল ব্যাচেলার কুলের শিরোমণি যিনি বিয়ে করার জন্য হাঁটছেন, সঠিক পাত্র খুঁজছেন, সঠিক পাত্র খুঁজছেন, বা বাবা আনিকা প্লিজ একটা তালি। আমরা ক্যামেরায় বলতে চাই, মেয়েটা এখনো অবিবাহিত, মেয়েটা এখনো তার ভ্যালেন্টাইন খুঁজছে, আপনারা প্রপোজ করে দিতে পারেন। সবাইকে ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক শুভেচ্ছা। প্রথমত আমি এটা বলতে চাই যে আমি সিঙ্গেল হয়ে দুঃখিত না, বরং আমি অনেক হ্যাপি, কারণ এটাতে আমার কাছে মনে হচ্ছে যে আরেকজনকে সময় দেওয়ার চেয়ে নিজেকে সময়টা একটু বেশি দেওয়া। আরেকটা জিনিস বলি যে বলার সুযোগটা আসলে এখানেই পাচ্ছেন, ঘরে আর পান না। এবং বিষয়টা হচ্ছে যে আমরা তো এদিক সেদিক অনেক চিপাই চাপাই যাচ্ছি, উনি সেটা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, বাট আনফরচুনেটলি উনি এখানে আসলে এসেছেন খামের উদ্দেশ্যে আমাদের সাথে। যেটাই হোক, ভালো কথা বলি, বিয়ের আগে প্রেমটা কেমন একটু গোপনে একটু আড়ালে, আর বিয়ের পরে আসলে বান্ধবীর ফেসবুকের মধ্যে বিয়েটা বেশিরভাগ সীমাবদ্ধ প্রোফাইল পিকচারে, বাট যখন ইনবক্সে যাই তখন আর ভালো কথা শুনি না। প্রেম তো অন্ধ হয় আমরা জানি, লাভ ইজ ব্লাইন্ড, বাট বিয়েটা হলো সেই চোখের অপারেশনের বিল। শুনেন, নিজেকে ভালোবাসাটাই সবচেয়ে বড় প্রেম। এবং আপনারা দিন শেষে যতই যেটাই বলুন না কেন, আমি জানি যে আপনারা বহুত সুখী এখানে, বাসায় যাওয়ার পরে অবশ্যই আরো সুখী, অবশ্যই এটা আমরা বিশ্বাস করি, আমরা সবাই সেটাই চাই, নিচ্ছেন পরিবারের, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, তবে আমাদেরকে নিয়ে বেশি জেলাস হবেন না। ইচ্ছে করলে বন্ধুদের সঙ্গে চাকরিতে যাচ্ছে, ইচ্ছে করলে যে কোনো জায়গায় ঘুরতে যাচ্ছে, আড্ডা মারছে, কাপড় না চেঞ্জ করে এক কাপড়ে সাত দিন ঘুমাইতে পারতেছে। This is not about কি বলে cleaning thing or anything, এটা একটা স্বাধীনতা। আমার ইচ্ছে হলো আমি ঘর পরিষ্কার করব না, বিছানার চাদর যেভাবে আছে থাকবে, বিছানার উপরে টাওয়াল ফেলে রাখা দিব, ইচ্ছা হলো টেলিভিশনের ফুল সাউন্ডে টিভি দেখব। এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা সম্পর্কে এক গাঢ় লিকার।